গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থলে রয়েছেন সহকর্মী ওয়াসিফ পার্থ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা কেমন উচ্ছ্বাস দেখছেন তাদের, এবং সম্মেলন কখন শুরু হতে পারে? পার্থ জি, আমরা এখন, হ্যাঁ ধন্যবাদ নাহিন, আমরা এখন উপস্থিত আছি, গাজীপুর জেলার ভাওয়াল ঐতিহাসিক রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে। এখানে আজকে 19 নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে মাঠে জড়ো হচ্ছেন একে একে করে, এবং অনেক প্রার্থী আছেন যাদের প্রত্যেকের সাথে অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা প্রথম থেকে মাঠে উপস্থিত হওয়ার আগ থেকে দেখতে পাচ্ছি টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত মাঠের আশপাশে ব্যাপক ব্যানার, ফেস্টুন সহ মাঠের প্রত্যেকটি জায়গায় ছেয়ে আছে পুরো শহর। এবং মাঠের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেখানে সবাই বক্তব্য রাখছেন একে একে করে। এবং আমরা যেমনটি শুনতে পাচ্ছিলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেখানে বলছিলেন আজকের এই সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং উপস্থিত থাকবেন দীপুমণি যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এছাড়াও এখানে বক্তব্য রাখবেন সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিবিদ আব্দুর রাজ্জাক, এবং আজকের এই সম্মেলনটি উদ্বোধন করবেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপি। এবং নেতাকর্মীরা বলছেন যে আমরা চাই যোগ্য কেউ নেতৃত্বে আসুক আজকের এই মহানগর আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে। এবং মাঠে এবং মাঠের বাহিরে রাস্তাঘাটে পুরো গাজীপুর শহরেই ব্যাপক উৎসাহ বিরাজমান করছে দর্শকদের মাঝে। এবং যেমনটি শুনতে পাচ্ছিলাম নেতাকর্মীরা বলছেন, আমরা চাই যে আগামী দিনে যারা আওয়ামী লীগকে দক্ষ এবং সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ সাথে নেতৃত্ব দিবে, তারাই যেন আওয়ামী লীগের নেতৃত্বে আসে। এবং আজকের এই মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি বিগত কমিটিতেও সভাপতি ছিলেন আজমতুল্লাহ খান, তিনি সভাপতি পদে একক প্রার্থিতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে আমরা শুনতে পাচ্ছি 10 জনেরও অধিক যারা দলে আজকে সম্মেলনে প্রার্থিতা করছেন। এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে আরো অনেকেই আছে যারা এখনো প্রার্থিতা নেই কিন্তু দলের আলোচনার মধ্যে আছে, যেমন বিগত সময়ের আজকে যারা রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী, তাই তিনিও আজকে আলোচনায় আছেন। এবং আমরা সর্বশেষ এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, পুরো ঐতিহাসিক সেই রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে নেতাকর্মী দিয়ে মাঠের কানায় কানায় ভরপুর হয়ে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাহিন জি, পার্থ আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিফ পার্থ।